फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल यूएस क्रिएशन आमी उत्तम और आज के आमी चले एसेछी एक नतून अभिज्ञता शेयर करते। आज आमादेर डेस्टिनेशन दीघा, आमरा तो जाच्छी साथे तोमादेरो निये जाबो दीघाते। एई भिडियोते पेये जाबे दीघा जावार समस्त खुटिनाटी तत्त्व। चलो ताहले जावा जाक। এখন আমরা যাচ্ছি গঙ্গারামপুর স্টেশনে। ওখান থেকে আমরা যাব বালুরঘাট হাওড়া এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে ছাড়ে রাত্রি 8:45 আর গঙ্গারামপুর থেকে ছাড়ার সময় রাত্রি 9:17। আমাদের স্লিপার ক্লাসের টিকিট ছিল আর টিকিটের মূল্য পড়েছিল জনপ্রতি 260 টাকার মতো। ট্রেনের টিকিট কিভাবে রিজার্ভেশন করতে হয় সেটা আশা করি সবারই জানা। আমরা এসে পৌঁছালাম গঙ্গারামপুর স্টেশনে। বাড়ি থেকে গঙ্গারামপুর স্টেশন পর্যন্ত আমরা আমাদের নিজেদের গাড়িতে করেই এসেছি। আমরা এখন গঙ্গারামপুর স্টেশনের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। যদিও গঙ্গারামপুর স্টেশনে একটিই মাত্র প্ল্যাটফর্ম, আমরা এখন ট্রেন আসার অপেক্ষায় ওয়েট করছি। ট্রেনটি তার নির্ধারিত সময়েই গঙ্গারামপুর স্টেশনে এসে পৌঁছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকেও দীঘাতে যেতে পারেন। হাওড়া স্টেশন থেকে দীঘাতে যাওয়ার অনেক ট্রেন রয়েছে। কিন্তু আমরা কলকাতা থেকে দীঘাতে যাব বাসে করে। হাওড়া স্টেশনে নেমেই স্টেশনের বাইরে এসে কলকাতার ঐতিহ্য সেই হলুদ ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি এখন এসপ্ল্যানেডের দিকে, মানে ধর্মতলাতে। ধর্মতলা থেকে আমরা WBTC-র AC ভলভো বাসে করে দীঘাতে যাব। ধর্মতলাতে নেমে আমরা স্যান্ডউইচ আর পুরি সবজি দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা WBTC-র এই AC ভলভো বাসটিতে করেই দীঘাতে যাব। আর এই বাসের সময় সকাল 8:45, মানে সকাল 8:45-এ বাসটি এসপ্ল্যানেড সেরে দীঘার উদ্দেশ্যে রওনা হয়। এই AC ভলভো বাসটির ভাড়া জনপ্রতি 300 টাকা। আপনারা চাইলে নন-AC বাসে করেও দীঘাতে যেতে পারেন। নন-AC বাসের ভাড়া জনপ্রতি 125 টাকা করে। ধর্মতলা থেকে আপনারা দীঘা যাওয়ার অনেক AC এবং নন-AC বাস পেয়ে যাবেন। দীঘা পৌঁছাতে AC ভলভোতে সময় লাগে 4 ঘন্টা আর নন-AC বাসে 5 ঘন্টা। বাসের ভিতরটা কেমন চলো একবার তোমাদের দেখিয়ে দেই।
বাসের সিটগুলো খুবই সুন্দর আর এখানে বসে তোমরা খুবই কমফোর্টেবল অনুভব করবে। 2x2 পুশব্যাক সিট প্রতিটা সিটি। চলো এবার জার্নি শুরু করা যাক। বিদ্যাসাগর সেতুটা পার হতে এত সুন্দর অনুভূতি হচ্ছিল যেটা বলে বোঝানো যাবে না। বাসটি কোলাঘাটে গিয়ে 15 থেকে 20 মিনিটের মতো দাঁড়াবে। তোমরা চাইলে ওখান থেকে ব্রেকফাস্ট সেরে নিতে পারো। তিনি হলেন আমাদের বাসের ড্রাইভার। আমাদের বাসটি কোলাঘাটে এসে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এসে দাঁড় করিয়ে দিল গাড়িটিকে। গাড়িটি এখানে 15 থেকে 20 মিনিটের মতো দাঁড়াবে। আমরা এই নিউ ঘোষ হোটেলে সাউথ ইন্ডিয়ান ফুড ধোসা দিয়ে লাঞ্চ সারছি আর এই ধোসা প্রতি প্লেটের দাম 90 টাকা করে। লাঞ্চ সেরে আমরা আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এখান থেকে দীঘা যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। চলো তাহলে এবার জার্নিটা এনজয় করা যাক।
দীঘাতে ঢোকার আগে কয়েক কিলোমিটার রাস্তা খুবই সংকীর্ণ, যেখানে দুটো গাড়ি একসঙ্গে সাইড দিতে একটু অসুবিধাই হয়। অবশেষে চোখে পড়ল সেই সুপরিচিত দীঘা গেটটি, মনটা যেন আনন্দে মেতে উঠল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দীঘাতে। অবশেষে আমরা এসে পৌঁছলাম দীঘাতে। এই যে দেখতে পাচ্ছ দীঘার বিচ, এটা ওল্ড দীঘাতে। আমরা ওল্ড দীঘাতে হোটেল নিব। ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে এসে পৌঁছাতে পারে। এরপরে দীঘার আরও ভিডিওগুলো আসবে, পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন সবাই, একে একে আসবে সব ভিডিওগুলো, দীঘাতে কীভাবে আসতে হবে, কোথায় থাকতে হবে, কত টাকা খরচা হবে, সব ডিটেলস পরের ভিডিওতে ধীরে ধীরে দেওয়া হবে। ওকে ফ্রেন্ড, বাই।